আজকে বেসিক্যালি কথা বলবো একটা বিষয়ের উপরে, সেটা হচ্ছে আসলে ইউরোপে আসলে এক্সপিরিয়েন্সটা কতটা কাজে লাগে সেটাই ভাই আসেন সেটাই বলার ট্রাই করবো। লাইক আজকে বেসিক্যালি ইউরোপের আসলে এক্সপিরিয়েন্সটা কীভাবে আপনি কাজে লাগাবেন, সো এই বিষয়ের উপরে। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, লাইক আপনি কোনো রেস্টুরেন্টের শেফ বা আপনি কোনো কাজ জানেন টেকনিক্যালি, যেমন ধরেন আপনি হয়তো ড্রাইভিং করতে পারেন, বাট ড্রাইভিং এদেশে কোনো ড্রাইভার থাকে না পার্সোনাল গাড়ির, বাট তারা সবাই নিজেরাই নিজেদের ড্রাইভার। তবে এদেশে কুরিয়ার সার্ভিস আছে, তারপরে ফুড ডেলিভারি আছে, তারপরে উবার আছে, এরকম কিছু সেকশন আছে। সো এখানে ভালো আর্নিং করা যায়, ভালো টাকা জেনারেট করা যায়। তারপরে আপনি কোনো রেস্টুরেন্টের কোনো স্টোরের দায়িত্বে আছেন, এরকম কোথাও আপনার জব হবে যদি ড্রাইভার সেকশনে থাকেন, সো তখন আসলে আপনার জব অপরচুনিটিটা অনেক বেশি, ঠিক আছে? আর স্যালারি অনেক ভালো হয়ে থাকে, 1,80,000, 2,00,000 টাকা, 1,50,000 টাকা প্লাস স্যালারি হয়ে থাকে সাধারণত। আর এক্সপিরিয়েন্স লোকজন থাকলে তারও কোনো কথাই নেই, আর একেবারে ব্যাকগ্রাউন্ড নিউ, কোনো কাজ জানেন না, কিছুই জানেন না। তারপরেও যদি আমি ইতালির কথা বলতে পারি, যদি আপনি মনে করেন একেবারে কোনো কাজই জানেন না, একবারে জিরো এক্সপিরিয়েন্স, সো সেক্ষেত্রে যদি আপনি আসেন রেস্টুরেন্টের কাজে আসেন বা অন্য কোনো সেকশনে, কোনো ফ্যাক্টরিতে আসেন, কোনো শিপের কাজে যান, সো সেক্ষেত্রে আপনি মান্থলি 1,20,000 থেকে 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে প্রথম অবস্থায়। তবে শিপইয়ার্ডের জবগুলোতে একটু বেশি স্যালারি থাকে, বাট কষ্টটাও একটু বেশি। সো ওখানে 1,20,000, 30,000, 40,000 এরকম ইনকাম করতে পারবেন। রেস্টুরেন্টে আপনি একটু কম হবে, কারণ 1,00,000 টাকা হয়তো স্যালারি হবে। বাট রেস্টুরেন্টে যত অভিজ্ঞতা বাড়বে, যত আপনার প্রমোশন হবে, মানে আপনি সেকশন চেঞ্জ হবে, সো আপনার এক্সপিরিয়েন্স আস্তে আস্তে গ্যাদার করতে থাকেন, সো তখনই আপনার স্যালারি বাড়বে। একটা টাইমে আপনি শেয়ে বইতে পারলে অনেক বেশি স্যালারি পাবেন। তো সর্বমোট কথা হচ্ছে একটা, যে আসলে এই দেশের লাইফস্টাইল, এই দেশের কালচার, এই দেশের সব কিছুই মানে মানসম্মত। লাইক আমাদের বাংলাদেশকে আমি ছোটো করতেছি না, বাট তাদের তুলনা আসলে ডিজিটাল কি এরা, ঠিক আছে? এদের দেখলে বোঝা যায় বাংলাদেশিদের নয়, কারণ বাংলাদেশের হচ্ছে মুখে মুখে ডিজিটাল, ঠিক আছে? ওই ডিজিটালের কোনো ভ্যালু নাই। আপনার এই দেশে কোথাও কোনো কিছু আপনার মৌখিকভাবে কোনো কিছুর কোনো এরকম করে না, এরা সব কিছু কম্পিউটারাইজ। লাইক আপনি যদি কোনো কিছু করতে যান, আপনার দেখা যাবে কোনো ডকুমেন্টের কম্পিউটার কপি রেখে দিবে, সো তারপরে আপনি হয়তো আসলেন, এরকমই ভাই। আর অনেক ইজি ভাই এদেশে কাজ বাজ করে ইনকাম করা, প্রথম পর্যায়ে একটু কষ্ট হলেও পরবর্তীতে ইজি, করতে করতে মজা হয়ে যায়, ঠিক আছে? আর বেশ ভালোই লাগে, খারাপ না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, সব কিছুই ঠিকঠাক আছে। আর আমরা আমাদের অলরেডি আমাদের বাসার কাছে চলে আসছি, তো এই কথাই মানে দিন শেষে একটা কথাই বলবো, যে অভিজ্ঞতা থাকলে অনেক ভালো কিছু করতে পারেন। ওই রাস্তাটা ক্রস করে নিই একটু, আসলে অভিজ্ঞতা অনেক বড় কাজে লাগে এই দেশে। তো যে কোনো কাজে আসেন, চলে আসেন একবার ইউরোপের মধ্যে, যে কোনো কাজ করেন, বাট প্রথম দিকে একটু অড জব করতে হবে, পাশাপাশি যদি পড়াশোনা করেন সো করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু অড জব করলেও এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আপনি অনেক ভালো স্যালারি পাবেন, ভালো লাইফস্টাইল, ভালো লাইফ লিড করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সহজ, সব কিছুই সহজ, কঠিন না, কঠিন মনে করলে অনেক কঠিন, বাট সহজভাবে নিলে একেবারে ইজি, এই হচ্ছে বিষয়। এই তো এরকমই, আর কিছু বলার নাই, ঠিক আছে? আমরা অলরেডি আমাদের রেস্টুরেন্টের কাছে চলে আসছি, এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, সো এখন রেস্টুরেন্টে যাবো, হয়তো খাওয়া দাওয়া করবো, দেন বাসায় চলে যাবো, শেষ। এই হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।